अल्लाहु अकबर। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন, প্রায় 70 জন কমেন্ট করে ফেলেছেন, তো আপনাদের কমেন্ট সবই পড়া উচিত, কিন্তু প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাবে আমরা চেষ্টা করব, তবে যাদেরটা পড়া হবে না আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টস দেখার চেষ্টা করব। তো শুরুতেই সাইদ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, সবাইকে সালাম জবাব দিচ্ছে। রুহুল আমিন ভাই যুক্ত হয়েছেন, আরিফুল্লাহ ভাই, তারপরে হচ্ছে দিন মোহাম্মদ রানা ভাই, তারপরে রুহুল আমিন ভাই জীবনে সাত রং গানটা শুনতে চেয়েছে, আমার খুবই প্রিয় গান এটি। তারপরে আলহামদুলিল্লাহ যে এখানে আরিফ ভিল্লা ভাই মার্শাল্লাহ সিলেট থেকে সাইদ ভাই দেখছেন, তারপরে ভাই রুহুল ভাই ইরফান হককে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে আসবো। প্রোগ্রামটা শুরু হচ্ছে, এটা তো আজকে শুরু, আজকে শেষ না, এটা শুরু, সুতরাং আমরা সবাইকে নিয়ে আসবো এবং আপনারা আমাদের প্রথম দিন শেষ পর্যন্ত থাকবেন এবং আপনারা আপনাদের উৎসাহ দিবেন, এই পরের জেনারেশন এদিকে উৎসাহ দিবেন, অনুষ্ঠানটির ব্যাপারে আপনাদের মতামত রাখবেন, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা রাখবেন, আমাদের বলবেন, সব মিলে একটি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা চেষ্টা করছি। আশা করি প্রথম দিন শেষ পর্যন্ত দেখলে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ। তো শুরু করি আমরা কাকে দিয়ে শুরু করব, যে কোনো একজন, যেহেতু তেলাওয়াত করলো আমাদের নাজিল, এখন আমরা শুনি জাহিন ইকবাল দের একটা গান শুনি। জাহিন শুরু করো, অনেকক্ষণ কথা হলো। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি প্রথমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ আমাকে এরকম একটি সুন্দর আয়োজনে নিয়ে এসেছেন, এবং সাইফুল্লাহ মানসুর চাচুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে একটি হামদে বাড়ি তারা দিয়ে শুরু করব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় কবি গোলাম মুস্তফা। হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, নিখিল ধরনের তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, নিখিল ধরনের তুমি অধিপতি, তুমি নিত্য সত্য পবিত্রতি, চির অন্ধকারে তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন, তুমি সৃজন পালন ধ্বংসকারী, তুমি অব্যয় অক্ষয় অনন্ত আদি, হে খোদা দয়াময় রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম,
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। মাশাল্লাহ ধন্যবাদ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর গেয়েছো জাহিন, অনেক সুন্দর গেয়েছো। আসলে হয় কি, মানে গানটা কিন্তু একটা সুরের উপর দিয়ে যায়। হ্যাঁ, এই সুরটা যদি মালাটা গাঁথা যায়, ধরো ফুলগুলো, সবগুলো ফুল যদি একটা একটা গাঁথা যায়, তাহলে যেমন সুন্দর একটি মালা হয় সেরকম। আলহামদুলিল্লাহ, তোমার কণ্ঠটা অনেক সুন্দর, সুরের মধ্যে তুমি আছো এবং সুন্দর করে গেয়েছো এবং খুব হৃদয় দিয়ে গিয়েছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠকে কবুল করুন এবং তোমার গানকে কবুল করুন, এবং তুমি সুন্দর, অনেক সুন্দর গেয়েছো। অনেক দর্শকরা মানে খুশি হয়েছেন, দেশ বিদেশ থেকে অনেকে যুক্ত হয়েছেন, দেখছেন তোমাদের অনুষ্ঠান, এবং সুন্দর আয়োজনকে তারা খুবই শুকরিয়া জানিয়েছেন, এবং আয়োজনগুলো অনেক করার, নিয়মিত করার ব্যাপারে পরামর্শ ইতিমধ্যে রেখেছেন। জি, এরপরে চলে আসি ফয়সাল, ফয়সালের পর্ব। ফয়সাল বলো, তুমি কি করবে? জি ফয়সাল, জি, আমার কথা কি শোনা যাচ্ছে? খুব সুন্দর শোনা যাচ্ছে, একদম ক্লিয়ার। জি বলো। আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করব, গানটির কথাও সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় কবি চৌধুরী গোলাম মাওলা স্যার। আমি তোমার মতো না পন করি, আর কার পাই বলো? আমি তোমার মতো না পন করি, আর কার পাই বলো? হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো? আমি তোমার মতো না পন করি, আর কারে পাই বলো? আমি তোমার মতো না পন করি, আর কারে পাই বলো? একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, একটুখানি রোদের কষ্টে দাও মেলে দাও ছায়া, কাঙালে প্রাণ ক্লান্ত যখন দাও ঢেলে দাও মায়া, এমন সবুজ আঁচল সুমিষ্ট জল ওষ্ঠে তুমি তোলো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো? আমি তোমার মতো না পন করি, আর কারে পাই বলো? আমি তোমার মতো না পন করে, আর কারে পাই বলো? তুমি আমার প্রভু, আমার ভালোবাসা, আমার সুখ,
আমার দোয়া, আমার আলো আশা, সন্ধ্যা যখন দিগন্তে রই, রেখা ধরে নামে, পাখ পাখালের সুরটি তখন আস্তে করে থামে, সন্ধ্যা যখন দিগন্তে রই, রেখা ধরে নামে, পাখ পাখালের সুরটি তখন আস্তে করে থামে, তখন মন তারে মেহেন সুরে আমায় তুমি ডাকো, হাঁটতে গেলে ছায়া হয়ে বন্ধু হয়ে সঙ্গে তুমি চলো, আর কারে পাই বলো, আমি তোমার মতো না পূর্ণ করে আর কারে পাই বলো, আমি তোমার মতো না পূর্ণ করে আর কারে পাই বলো, আমি তোমার মতো না পূর্ণ করে আর কারে পাই বলো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর গেয়েছো ফয়সাল। তো তুমি গান কিভাবে শিখেছো? কে কে শিখিয়েছে? আব্বু নাম্মু ফয়সাল? কিভাবে শিখেছো গান? আমি গান লক্ষ্মীপুর অনুপম শিল্প গোষ্ঠীতে শিখছি। ওইখানে আব্বু নিয়ে গিয়েছিল, তারপর এখানে রিহার্সেল করেছো, শিখেছো, তাই না? হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কতদিন চর্চা করেছো অনুপমের সাথে, কতদিন থেকে? এই যে 3 থেকে 4 বছর মাশাল্লাহ থাকছি মাশাল্লাহ। এখানে। দর্শক আপনি নিশ্চয়ই একমত হবেন, ফয়সাল কত সুন্দর করে গিয়েছে, দেখেন কণ্ঠটা পরিশীলিত, এবং এটা আসলে চর্চার মাধ্যমে হয় আলহামদুলিল্লাহ, যে ও সেই চেষ্টাটা করে যাচ্ছে।